সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি লিঙ্কডইনের কিছু সেটিংস নিয়ে। মূলত আমরা এই সেটিংগুলো কীভাবে করব, আমাদের প্রোফাইল কারা দেখবে কারা দেখবে না, এবং কি আমাদের প্রোফাইলটা চাইলে আমরা ড্র্যাগ করতে পারবো, এবং কি আমরা প্রোফাইলটার অনেক কিছুই আছে যারা আমরা কাস্টমাইজেশন করতে পারবো এবং আমাদের প্রোফাইলটাকে আরও প্রফেশনালিটি বাড়াতে পারবো এই সেটিংগুলোর মাধ্যমে। চলুন আমরা দেখি কীভাবে এই সেটিংগুলো করতে হয়। আমরা এখান থেকে ভিউ প্রোফাইলে চলে যাব। ভিউ প্রোফাইল থেকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে আমরা ক্লিক করব। ফার্স্ট অফ অল ক্লিক করার পরে আমাদের প্রোফাইলের সেটিংগুলো এখান থেকেই মূলত করতে হয়। আমাদের এখানে আসার পরে অ্যাকাউন্ট পারফরমেন্সের এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আপনার প্রথম কাজটা হবে প্রোফাইলের লোকেশনটা বা নাম লোকেশন এগুলো ইন্ডাস্ট্রি সেট করা। এটা আমরা অ্যাড করে নিই। তো এখানে আপনার নাম এবং অ্যাডিশনাল নাম এগুলো চাইলে আপনি দিয়ে নিতে পারেন, আর না থাকলে সমস্যা নাই, আপনি ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনি চাইলে আরও কিছু ইন্ডাস্ট্রি বা পজিশন অ্যাড করতে পারেন। তারপরে ইন্ডাস্ট্রি আপনি টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন এটা আপনি অ্যাড করতে পারেন, এডুকেশন অ্যাড করতে পারবেন, এবং লোকেশনটা অবশ্যই এরকম দিবেন, আপনার বাসার ঠিকানা দিতে হবে এরকম না। ওকে, আপনি লোকেশনটা এরকমভাবে দিতে পারেন, আপনার থানা, আপনার জেলা এবং ডিস্ট্রিক্ট, এভাবে আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিছি। এটা করার পরে কমপ্লিটলি সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনি চলে যাবেন হচ্ছে এডিট অ্যান্ড কন্টাক্ট ইনফোতে ক্লিক করবেন। তো আমরা ফাইনালি কন্ট্যাক্ট ইনফোতে চলে আসবো। এখানে এসে আমরা আমাদের ফোন নাম্বারটা অ্যাড করে নিব এবং আমরা মোবাইল টাইপটা সেট করে দিব। এবং এখানে আপনি চাইলে আপনার বাসার ঠিকানা, আপনি আপনার ডিস্ট্রিক্ট এটা আপনি দিয়ে নিতে পারেন। ধরেন আমি বোয়াপুরের এটাই দিয়ে দিলাম, বোয়াপুর এটা হচ্ছে আমার বাসার, মূলত আমার থানা। তো আমি বোয়াপুর থানাটা আমি দিয়ে দিলাম। এখানে আমার ডেট অফ বার্থডেটা দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে ইউর কানেকশনস, এটা হচ্ছে আপনার বার্থডেটা কারা দেখবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যেটা অনলি আপনি দেখতে পারবেন অথবা যারা আপনাকে কানেকশন করছে তারা দেখবে, অথবা ইউর নেটওয়ার্ক অনলি লিঙ্কডইন মেম্বার কানেক্টেড আপ টু 3 ডিগ্রি অ্যাওয়ে ফ্রম, এখানে বলা আছে সব কিছু। অল নেটওয়ার্ক বলে লিঙ্কডইনে যারা প্রোফাইল তৈরি করছে তারা চাইলে দেখতে পারবে। এখানে আপনি চাইলে এই পাওয়ারগুলো দিয়ে দিতে পারেন, অবশ্যই আমি রিকমেন্ড করব এটাই আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে আমাদের ওয়েবসাইটটাও অ্যাড করে নিতে পারি। তো আমরা এখান থেকে ওয়েবসাইটটা এখানে অ্যাড করব। এখানে আপনি ধরেন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে, ধরেন ওয়েবসাইটটা কপি করলাম, কপি করে এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম, সরি আমি কপি করি ফুল কপি, এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা কি পার্সোনাল ওয়েবসাইট, যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল দিবেন, যদি কোম্পানি হয় কোম্পানি দিবেন, অবশ্যই এটা আমি আর কোম্পানি। তো ধরেন আমি এটা দিয়ে দিলাম, এবং কি আপনি চাইলে এটা রিমুভও করে দিতে পারেন, না চাইলে সমস্যা নাই। এবং আপনি যদি চান যে আপনার সাথে ডাইরেক্ট মেসেজ করবে তারা, ডাইরেক্ট মেসেজ করার অপশন রাখবেন, তাহলে সেটাও করতে পারবেন। এখান থেকে অ্যাড এ মেসেজ অপশন, এখানে ক্লিক করে আপনি কোথায় ডাইরেক্ট মেসেজ করতে চান এগুলো দেখেন, অনেক কিছু আছে, গুগল হ্যাংআউটস এগুলো থেকে আপনি ডাইরেক্ট মেসেজ করতে পারেন, অথবা স্কাইপ আইডি দিবেন, তারপরে ইউজার নেম দিয়ে দিবেন, স্কাইপের হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এটা দিতে, আমার আপাতত এটা হলেই চলবে। এটা দেওয়ার পরে আমি সেভ করে দিব। আমার প্রোফাইলের ভিতরে দেখতে পারবেন এখন আমার, আশা করি যে মূলত ওয়েবসাইটের ইটা অ্যাড হয়ে গেছে। আমি যদি কন্ট্রাক্টে ক্লিক করি তাহলে আমার বাকি ডিটেলসগুলো এখান থেকে দেখতে পারবেন। দেখেন বপুর ঠিকানা, ইমেল অ্যাড্রেস, বার্থডে এগুলো কিন্তু সব কিছু এখানে থেকে দেখা যাচ্ছে। দেন এবার আমরা আরেকটা কাজ করব, এখান থেকে আবার সেটিংসে ক্লিক করব, প্রাইভেসি অ্যান্ড সেটিংসে। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে একটা সেটিংসে, অ্যাকাউন্ট পারফরমেন্সে। তো আমরা এখান থেকে প্রথমটা অ্যাড করে ফেললাম, এবং সেকেন্ডটা পার্সোনাল ডেমোগ্রাফি, এখানে চাইলে আপনি ডেমোগ্রাফি অ্যাড করতে পারেন। তো ডেমোগ্রাফি এখান থেকে ধরেন আমার হচ্ছে, ধরেন মেন, ওম্যান, ম্যান, ওকে ম্যান দিয়ে দেন। তারপরে রেফার নো, আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন, না চাইলে অ্যাড নাও করতে পারেন, এখানে সব কিছুই আছে। আপনি চাইলে অ্যাক্টিভিটি এগুলো, হিস্টোরি এগুলো আপনি দেখে নিতে পারেন, এটা আপনি দিয়ে আপনি এগ্রিতে ক্লিক করতে পারেন, অথবা না চাইলে সমস্যা নাই। তারপরে ধরেন ভেরিফিকেশন হচ্ছে আপনার, এটা আপাতত আপনার এখন দরকার নাই। তারপরে ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে পারবেন এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে। তো ধরেন আমার এটাই থাকবে, অল টাইম ইংলিশেই থাকবে, আমি ইংলিশই পছন্দ করি। এবং যদি আপনি চান আপনার লিঙ্কটা
লিঙ্কডিন অ্যাকাউন্টটা মূলত ডার্ক অবস্থায় থাকবে বা হোয়াইট অবস্থায় থাকবে, সেটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যদি ডার্কে ক্লিক করেন তাহলে আপনার লিঙ্কডিনটা একটু প্রফেশনাল হয়ে যাবে, আপনি দেখতে পারেন অল টাইম ডার্ক হয়ে গেছে। ওকে, তো এটা আপনি লাইট মুডি রাখি, এটাই ভালো লাগে আর কি। তো এটা আপনি অ্যাড করতে পারবেন, এখানে আরও অনেক কিছু আছে, আপনি চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ, আর্টস অ্যাকাউন্ট যেটা বলা আছে, এখানে যদি আপনি ভুলে আরও কোনো লিঙ্কডিন অ্যাকাউন্ট করে ফেলেন, যদি চান সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। যদি আপনি চান যে আপনার অ্যাকাউন্টটা কিছু দিনের জন্য হাইড অবস্থায় থাকবে বা ক্লোজ থাকবে, সেটা আপনি এখান থেকে করে দিতে পারবেন। এবং যদি পারমানেন্টলি ক্লোজ করতে চান তাহলে নিচেরটাতে করতে পারবেন। এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আপাতত লাগতেছে না আমাদের। আমাদের এবার যদি আমরা সেটা এগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন। মোটামুটি আমি যে কটা থাকলাম এই কটাই সবথেকে বেশি ব্যবহার করা হয়। আর এখানে যদি আমরা সিকিউরিটিতে অপশনে এখানে আসি, আপনি চাইলে আবার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন এবং ফোন নাম্বারও এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এটা আপাতত লাগবে না। পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে কোথা থেকে আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করছে সেটা আপনি দেখতে পারবেন। কোন ডিভাইস থেকে রিমেম্বার পাসওয়ার্ড আপনি সেটা দেখতে পারবেন। টু স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন, কারণ আপনার সিকিউরিটি দরকার আছে। তো আমরা এখানে অনটা করে দেব, সেট আপ অন এখানে ক্লিক করে। আমরা এখানে দুইটা অপশন আছে, আমরা এখান থেকে গুগল অথেন্টিকর আমরা অ্যাড করে নিতে পারি। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আপনার লিঙ্কডিনের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করেন। তো একটা কাজ করবেন, আপনি ওই অ্যাপটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, গুগল অথেন্টিকর অ্যাপ। এটা আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে গেলে, এবং গুগল থেকে ডাউনলোড করতে পারেন। এটা অ্যাপটা ডাউনলোড করে আপনি যেটা করবেন, এই কোডটা কপি করবেন। কপি করে আপনার কাজটা হবে, অথেন্টিকের অ্যাপের ভিতরে দেখবেন যে প্লাস নামের একটা আইকন পাবেন, সেখানে ক্লিক করে আপনি এটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, কিওয়ার্ড এটা হচ্ছে এক ধরনের কি, ওকে, কিটা অ্যাড করে নেবেন। ধরেন আমার কিটা অ্যাড করা হয়ে গেছে, আমি এখান থেকে এখন আমার কিটা অ্যাড করার কারণে আমার এখানে একটা কোড চলে আসবে কয়েক সেকেন্ডের জন্য, মানে 10 সেকেন্ডের জন্য একটা কোড আসবে, ওই কোডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। ধরেন আমার কোড এখানে চলে আসছে হচ্ছে 636, তারপরে ধরেন সরি 763902, এটা হচ্ছে আমার কোড, ভেরিফাই কোড, আমি এখান থেকে অ্যাড করে ফেলি। তো দেখেন আমার এটা ভেরিফাই হয়ে গেল, টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট। ঠিক আছে, যদি এটা অন করে দিবেন, তো আশা করি সিকিউরিটিতে নিয়ে আর কোনো প্রকার প্রবলেম হবে না। এখানে চাইলে আপনি আরেকটি স্ট্রং করতে পারেন, ইমেল অ্যাড্রেস আরেকটা বসাতে পারেন, এটা অ্যাড করে নেবেন। এটা দেখেন আমার টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। এবং ভিজিবিলিটি যদি আপনি দেখেন, এখান থেকে আপনার প্রোফাইলটা কারা দেখবে, কী দেখবে, সব কিছু এখান থেকে আপনি সেট আপ করে নিতে পারবেন। হ্যাঁ, ধরেন এখানে যদি আপনি ক্লিক করেন প্রোফাইল ভিউইং, হ্যাঁ, কারা কারা আপনার প্রোফাইল দেখবে সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। ধরেন সাম অন লিঙ্কডিন, ঠিক আছে। অবশ্যই যদি এখানে যদি আপনার এটা প্রাইভেট অবস্থায় থাকে, সেটা আপনি এখান থেকে ইচ্ছা প্রথমটাতে ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। এটা আপনার প্রথমটাই রাখায়, মানে অন্যজন কীরকম দেখবে আপনার প্রোফাইলটা এরকম দেখতে পারবে। ওকে, তো আমরা আরও অনেক কাজ আছে মানে প্রোফাইলের ভিতরে। আমরা এডিট ইওর প্রোফাইল, আমরা চাইলে এখান থেকে এডিট ইওর প্রোফাইল আমরা আরও কিছু দেখতে পারি। যেমন এখানে আসার পরে আমরা আমাদের লিঙ্কডিনের অ্যাকাউন্টের ইউআরএলটা, হ্যাঁ, লিঙ্কডিন ইউআরএলটা মানে ইউজার নেমটা আমরা অ্যাড করতে পারি। ধরেন এখান থেকে আমি ধরেন রাজু, এক সেকেন্ড, রাজু আহমেদ 119, ধরেন এটা আমার ইউজার নেমটা অ্যাড করে দিলাম ছোট্টর ভিতরে। এখন আমি এটা যে কাউরে পাঠাইলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। তো আপনি চাইলে আপনার ইউআরএলটা শর্ট করে নিতে পারবেন। দেখেন এগুলো যদি আপনার অ্যাকাউন্টটা যদি প্রাইভেট অবস্থায় থাকে তাহলে এরকম দেখাবে, ঠিক আছে। আপনি এটা অবশ্যই অন করে দিবেন, এটা দেখতেই ভালো লাগবে। আর এখানে তেমন কোনো কাজ নাই, এখানে সব কিছু পড়ে পড়ে দেখতে হবে, হেডলাইন দেখবে কি না, সামারি দেখবে কি না, ডিটেলস এগুলো সব কিছু, ফটো দেখবে কি না আপনার, সেগুলো আপনি এখান থেকে চাইলে অ্যাড করে নিতে পারেন বা অফ করে নিতে পারেন। হ্যাঁ, দেখেন আমার এখানে কিন্তু এরকমভাবে দেখাচ্ছে কোম্পানি প্রোফাইল সব কিছু। আমি আরও প্রফেশনাল কীভাবে করা যায় সেটা আমি দেখবো। ওকে, এগুলো আপনি এখান থেকে একটু পরে পরে নিন। আপাতত আমি যে কয়টা দেখালাম এই কয়টাই সব থেকে বেশি দরকারি আর কি। তো এটা আপনি করে নিতে পারেন। ডাটা প্রাইভেসি, আপনি এখান থেকে ডাটা প্রাইভেসি দেখতে পারেন, তারপরে অ্যাডভার্টাইজিং ডাটা দেখতে পারবেন, নোটিফিকেশন দেখতে পারবেন। এখানে আর অনেক কিছু আছে, যেমন অ্যাডভার্টাইজিং ডাটা, লোকেশন, এগুলো অ্যাডভার্টাইজিংয়ের জন্য কাজ করানোর জন্য আর কি। আমাদের আপাতত মূলত এগুলো হলে চলবে, আমাদের মোটামুটি হয়ে গেছে আমাদের কাজ। আপনারা এগুলো সেটিংটা আপাতত করে নিন, তাহলে হয়ে যাবে। এবং বাকিগুলো আমরা নেক্সট স্টেপে দেবো, এবং বাকি কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।